বলতো ওই বোর্ড দিয়ে এইভাবে একটা চোখ বোর্ডেতে থাকতো গর্ততে, আর এক গাদা বন্ধু আর একটা ওই গর্ততে গাদা বন্ধু, যদি কোনো সাহেব আসে ওই বন্ধু ধরে ওই গাদা বন্ধু দিয়ে শট করতেন। আশুতোষ দত্ত মানে কানাইলাল দত্ত দাদা এইখানে তো হোমিওপ্যাথি ওষুধ দিতেন দত্তকে। আর এই যে এখানে যে মাঠটা দেখবেন ওই মাঠে কুস্তি খেলা হয়, মানে সেগুলো সব কানাইলাল দত্তই ব্যবস্থা করেছেন, মানে ওনার কুস্তি ছিল দল ছিল একটা বিরাট দল ছিল। দত্তকে হেল্প করতেন এই এইখানেই এই প্রবর্তক সঙ্গে মতিলাল রায়, মানে উনি কানাইলাল দত্তর সঙ্গে খুব অ্যাটাচ ছিলেন আর কি। মানে মতিলাল রায় তো স্বাধীনতা সংগ্রামী, সেই হিসেবে ওনাদের ভেতরে যোগসাজন একটা ছিল আর কি। ১৯৪৮ সালের 17ই মে এই বিদ্যালয়ের আমাদের চন্দননগরের বিখ্যাত বিপ্লবী এবং সুসন্তান কানাইলাল দত্তের নাম অনুসারে বিদ্যালয়ের নামকরণ হয় কানাইলাল বিদ্যামন্দির। আমি সুনন্দা রায়, পশ্চিমবঙ্গের চন্দননগরের কানাইলাল বিদ্যামন্দির ফরাসি বিভাগে ইতিহাসের শিক্ষিকা। আমি বিদ্যালয়ে চাকরি করে অত্যন্ত গর্বিত এবং আনন্দিত। এই বিদ্যালয়টি মহান বিপ্লবী কানাইলাল দত্তের স্মরণে নামাঙ্কিত। 1888 সালের 30শে অগস্ট এই মহান বিপ্লবী জন্মগ্রহণ করেছিলেন চন্দননগরের সরিষাপাড়ায়। সেখানে তার বাল্যজীবন অতিবাহিত হলেও তার শৈশব কাটে বোম্বাইয়ে। পিতা চুনিলাল দত্ত চাকরিরত ছিলেন বোম্বাইয়ে। এরপরেই তার কর্মজীবন শুরু হয় কলকাতায়। তিনি ছিলেন আলিপুর ষড়যন্ত্র মামলার একজন আসামি। তিনি ধরা পড়েছিলেন যেহেতু আলিপুর বোমা ষড়যন্ত্র মামলায় বহু বিপ্লবী ধরা পড়েছিলেন, তাদের মধ্যে তিনিও ছিলেন একজন। নরেন গোসাইকে তিনি হাতে নাতে ধরে এবং পরবর্তীকালে নরেন গোসাইকে তিনি হত্যাও করেছিলেন, তার জন্য এই মহান বিপ্লবী 1908 সালের 10ই নভেম্বর ফাঁসি হয়েছিল। যদি এই মহান বিপ্লবীর ফাঁসি পরাধীন ভারতীয়দেরকে দমন করতে পারেনি, ভারতবাসীর স্বাধীনতা লাভের জন্য যে অদম্য প্রয়াস, সেই অদম্য প্রয়াসকেই অনুপ্রাণিত করেছিল এবং তার জন্যই আমরা স্বাধীনতা পেয়েছিলাম 1947 সালের 15ই আগস্ট। ভারত মা গো বিধাতা।